আমন্ত্রণ বিশ্ব বাংলায় সঙ্গে আছি আমি তানজিনা জাহান। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের সাফল্যের দ্বার প্রান্তে ইতালি প্রবাসী ফেরদৌস, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে অবদান রাখার আশাবাদ। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। সৎ উদ্দেশ্যে আত্মবিশ্বাস এবং পরিশ্রমী হলে জীবনের সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছানো যায়, তার অন্যতম উদাহরণ ইতালি প্রবাসী ফেরদৌস আহমেদ। নিজেদের সাফল্যের পাশাপাশি দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে অবদান রাখছে এই প্রবাসীরা। তিনি মনে করেন, অধিক পরিশ্রমের মাধ্যমে নিজেরা যেমন স্বাবলম্বী হওয়া যায়, তেমনি এগিয়ে যাবে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ। ইতালির রিমিনি ঘুরে এসে আরো জানাচ্ছেন কাউসার হাওলাদার। উদ্যোগ, আত্মবিশ্বাস এবং পরিশ্রমী হলে জীবনে সাফল্যের দ্বার উন্মোচিত করা যে কঠিন কিছু নয়, জীবনে সাফল্যের স্বর্ণ শিখরে দাঁড়িয়ে তাই বললেন ইতালি প্রবাসী ফেরদৌস আহমেদ। আমি মনে করি যে কেউ যদি চায়, যদি মানে সাকসেস হওয়ার জন্য, তাইলে তার উদ্যোগ এবং আত্মবিশ্বাস এবং পরিশ্রমী তিনটা থাকলে সে সফল হতে পারবে। ইতালির সমুদ্র সৈকতের জন্য খ্যাতিমান শহর রিমিনিতে দীর্ঘদিনের বসবাস তার। প্রবাস জীবনে এনেছেন সাফল্য, আর এই সাফল্যের পিছনে ঘাম ঝরার চেষ্টাও ছিল কম নয়। প্রথম দিকে বিজনেস আর খুব কষ্টের মধ্যে ছিল, কিন্তু আস্তে আস্তে আর কি নিজে একটু মানে ট্রাই করছি যাতে এটা সফলতা লাভ করা যায়। কিন্তু 2014-15 দিক থেকে একটু ডিফিকাল্ট ছিল। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ইনশাল্লাহ বিজনেস একটু সাকসেসের দিকে যাইতেছে। প্রতিটি সাফল্যের পিছনেই থাকে এক অনুপ্রেরণা, আর সেই মানুষটি হলেন তার স্ত্রী নিগার সুলতানা। তিনি স্বামীর প্রতিষ্ঠানে কেবলই নিজেদের স্বাবলম্বী হওয়ার জন্যই নয়, বরং বাংলাদেশের রেমিটান্স প্রবাহ গতিশীল করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে স্বামীর সাথে নিজেও পরিশ্রম করে চলেছেন। আসলে মূলত ব্যবসাটা হচ্ছে আমার হাজবেন্ডেরই, কিন্তু আমি মনে করি যে আমি যেহেতু একটা মানুষ আছি তার পাশে, তা আমি হচ্ছে গিয়ে তাকে ব্যবসাটাতে পুরোটা হেল্প করার চেষ্টা করি এবং হেল্প করি। হেল্প করলে কি হবে, আমাদের ইনকামটা বাড়বে, আর ইনকামটা বাড়লে কি হবে, আমাদের দেশের রেমিটেন্সটাও বাড়বে। অন্য নারীদেরকেও সংসারের কাজের পাশাপাশি তার মতো স্বামীর কাজে সাহায্য করার পরামর্শ দেন। আমি মনে করি যে এরকম যদি পরিবারের প্রতিটা নারী তার পুরুষটার কাজে এগিয়ে আসে, তাহলে তো নিজেদের ব্যবসাটা উন্নতি হবে এবং এগিয়ে যেতে পারবে, সাথে সাথে বাংলাদেশের রেমিটেন্সটাও এগিয়ে যাবে, বাংলাদেশটাও এগিয়ে যাবে। তিনি মনে করেন, প্রবাসী নারীরাও যদি অবসর সময়টুকু তার স্বামীর কাজে সাহায্য করে, তবে নিজেরাও যেমনি স্বাবলম্বী হওয়া যাবে, তেমনি এগিয়ে যাবে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ। কাউসার হাওলাদার, বাংলা টিভি, রিমিনি, ইতালি। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের সাফল্যের দ্বার প্রান্তে ইতালি প্রবাসী ফেরদৌস, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে অবদান রাখার আশাবাদ। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।